প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে নানপুরি করা রেসিপি এই মুহূর্তে 1.5 কেজি ময়দা দেওয়া হয়েছে আর 3টে না সরি 4টে ডিম দেওয়া হয়েছে এই দেখুন 4টে ডিম দেওয়া হয়েছে ডিমগুলো এই মাত্র ফাটিয়ে দেওয়া হয়েছে দই দেওয়া হয়েছে 100 গ্রাম দই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা 3 প্যাকেট 1.5 কেজি ময়দা দেওয়া হয়েছে এই দেখুন 1.5 কেজি ময়দা দেওয়া হয়েছে এতে 50 গ্রাম সরিষার তেল আর অল্প একটু পরিমাণ মতো 1 টেবিল চামচ লবণ আর সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়েছে কত সুন্দর মাখাটা দেখেছেন আপনারা একটু ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে প্রথমে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রথমে ময়দা দেওয়ার পরে ডিমগুলো ফাটিয়ে দিতে হবে তারপরে 1 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ চিনি আর 4টে ডিম আর 50 গ্রাম সরিষার তেল কিংবা সাদা তেল সরিষার তেল কিংবা সাদা তেল দিতে পারেন ঘি আমরা পাইনি এখন ওই জন্য সরিষার তেল দিয়ে আমরা রেসিপিটা মানে বানিয়ে নিচ্ছি এই দেখুন আমাদের জয়ন্ত স্যার বানাচ্ছেন এই মুহূর্তে এই দেখি প্রীতম স্যার মাংসের জন্য 1.5 কেজি মাংস আনা হয়েছে এনে এখন পেস্ট বানাচ্ছেন আদার পেস্ট দেখি হালকা কুসুম গরম পানি হ্যাঁ ঠিক আছে মানে অল্প গরম জল দেখতে পাচ্ছেন আপনারা দাদারা দিদিরা দেখুন দাদা ভাই দিদি ভাই এখন একটু মিক্সিং করে নিতে হবে এইভাবে ঠিক আছে দেখুন দাদা ভাই দিদি ভাই কত সুন্দর মাখা হয়ে গিয়েছে এক ঘন্টা এইভাবে ঢেকে রাখতে হবে দাদা ভাই দিদি ভাই আপনারা দেখুন গোল গোল হচ্ছে লুচির জন্য আমরা গোল গোল তৈরি এটা তৈরি করছি ঠিক আছে ওখান থেকে থালায় রাখা হচ্ছে তেল দেওয়া আছে থালায় তারপরে বেলা হচ্ছে বেলে ঠিক এরকম রাখা হচ্ছে রাখার পর এখান থেকে এই যে কড়াইতে দেওয়া হচ্ছে দেওয়ার পর দেখুন কত সুন্দর আমাদের পুরীতে কত সুন্দর দেখুন এখানে কত সুন্দর রেডি হচ্ছে আমাদের পলাশ স্যার কত সুন্দর পুরী বানাচ্ছে আপনারা দেখুন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরী তৈরি হচ্ছে দেখুন দেখুন কতটা পুরী বানিয়েছে আমাদের প্রীতম স্যার দেখে নিন একটা লাস্ট পুরী বাকি আছে